হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু আলোচনা করব পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে থাকছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের গভর্নমেন্ট স্কিমগুলো, যেটা কিনা আইসিডিএসের আন্ডারে তোমরা পরীক্ষা দিতে চলেছ। সেই ডিপার্টমেন্টের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও। এর আগেও বলেছি যে পেপার থ্রি অনেকটাই ভাস্ট পেপার, তাই পেপার থ্রিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা আর রিজনিং পার্টটা কিন্তু ভালো করে তৈরি করে যেতে হবে। বিশেষ করে যারা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের এক্সাম আর মাত্র 15 দিন বাকি, 4 তারিখ এবং 5 তারিখ, প্রায় 15 দিনের মতোই বলতে পারেন। 5 তারিখ এপ্রিল মাসে পরীক্ষা হতে চলেছে, তাই জন্য এখনও যারা বুঝতে পারছেন না যে পেপার থ্রিটাকে কী করে হ্যান্ডেল করবেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনারা রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে তৈরি করুন। বাদ বাকি যারা যেভাবে প্রিপারেশান নিচ্ছে তারা সেভাবেই কিন্তু প্রিপারেশান নিন, তাদের জন্য আলাদা করে কিছু বলার নেই। এই যে গভর্নমেন্ট স্কিম, আর হলো গিয়ে তাদের অ্যাব্রিভিয়েশন যেটাকে আমরা বলছি, যেরকম ধরুন আইসিডিএসের ফুল ফর্ম কী, ঠিক আছে, এরকম কিন্তু ফুল ফর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আজকে ক্লাস থাকছে এবং ডিটেলস থাকছে, ঠিক আছে। এবং এইগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র যে গভর্নমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না, অন্যান্য যে সমস্তগুলো রয়েছে তাদেরও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলুন ক্লাসটি শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, অবশ্যই শেয়ার করে দিন। এবং আপনি যদি পিএসসি আইসিডিএস সুপারভাইজার মেন্স পরীক্ষা দিয়ে থাকেন এবং আমাদের চ্যানেল নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু করে রাখতে ভুলবেন না। পিএসসি আইসিডিএস সুপারভাইজারের জন্য কিন্তু আমাদের 12টি আইসিডিএস ইবুক এবং 45টি ভিডিও লেকচার সিরিজ মেম্বারশিপ প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হচ্ছে। যারা আমাদের মেম্বারশিপ নিতে ইচ্ছুক তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডিটেলস দেওয়া থাকবে। ওখানে কিন্তু ডেলি মক টেস্ট চলছে, ম্যাথ মক টেস্ট চলছে এবং অন্যান্য ডেসক্রিপটিভ রাইটিংও কিন্তু ডেলি টেস্ট করানো হচ্ছে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশান বক্সে চলে যান, সেখানে কিন্তু দেখে নেবেন যে আমরা কী কী আইসিডিএসের ইবুক প্রোভাইড করছি এবং 45টি ভিডিও লেকচার সিরিজ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেওয়া হচ্ছে। সুতরাং হোয়াটসঅ্যাপ নম্বরটি অবশ্যই কিন্তু যখন পেমেন্ট করবেন তখন দেবেন, ঠিক আছে। কেউ কমেন্ট বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েন না, এর আগেও বলেছি। কারোর যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ইমেল আইডি দিতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন না। একমাত্র পেমেন্টের সময় হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবেন, কারণ ওই রেফারেন্স দিয়ে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে। ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, দেখে নিন। তো ফার্স্টে আসব, দেখুন যে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম ICPS, ঠিক আছে। পরীক্ষার হলে কিন্তু কোনো রকম আপনাদের যেহেতু ডেসক্রিপটিভ পেপার, কোনো অপশান থাকবে না। ICPS-এর ফুল ফর্ম জানতে চাইলেও সেখানে ধরুন 1 মার্কস কিংবা 2 মার্কস দিয়েছে, সেখানে কিন্তু আপনাকে ফুল ফর্মটা লিখতে হবে, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম, ঠিক আছে। তো এখানে কিন্তু স্পেলিং এরর করলে কিন্তু চলবে না, ঠিক আছে। যদি 2 থাকে, যদি আপনি স্পেলিং এরর করেন তাহলে কিন্তু 2-এ কিন্তু 0 পাবেন, ঠিক আছে। 1 নম্বরও ওরা দেবে না, পিএসসি কিন্তু এরকম। তো এই ICPS স্কিমটা কী আছে বলছে, দ্য ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিম ইজ সেন্ট্রালি স্পন্সার স্কিম একটা, এবং এম এর উদ্দেশ্য কি, বিল্ডিং দ্য প্রোঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট ফর চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামটান্সেস অ্যাজ ওয়েল অ্যাজ আদার ভালারেবল চিলড্রেন থ্রু গভর্নমেন্ট সিভিল সোসাইটির পার্টনারশিপের মাধ্যমে কিন্তু এই ICPS প্রজেক্ট চলছে। তা প্রথমে আগে কিছু প্রজেক্টগুলোর অ্যাব্রিভিয়েশন নিয়ে আলোচনা করি, তারপরে কিন্তু আমি ডিটেলস প্রজেক্টে যাচ্ছি। তারপরে দেখুন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যেটা কিনা আপনারা আজ সুপারভাইজার পদের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই হলো কি ICDS, অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ঠিক আছে। এটা কিন্তু সার্ভিস, নট স্কিম, যদি স্কিম লেখেন তাহলে কেটে দেবে। বলছে ICDS ওয়াজ লঞ্চ অন October 2, 1975, কোশ্চেন আসতেই পারে, উইথ অনলি 1 আরবান, সেটা কোথায়, আমাদের কিন্তু খিদিরপুরে চালু হয়েছিল কলকাতার, অ্যান্ড 1 রুরাল, সেটা হলো গিয়ে মানবাজার পুরুলিয়াতে, প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে কিন্তু ICDS লঞ্চ করে, ওকে, আমাদের পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু, মালবাজারে পুরুলিয়াতে, এটা হলো রুরাল গ্রামীণ এরিয়া, আর আরবান এরিয়াতে আমাদের কলকাতার খিদিরপুর থেকে কিন্তু এই প্রজেক্ট
লঞ্চ করা হয়েছিল 2 অক্টোবর 1975 সালে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গলে 576টা এরকম প্রজেক্ট রয়েছে, ICDS সেন্টার রয়েছে, যেখানে 423টা গ্রামে রয়েছে, 75টা আরবান আছে, আর একটা 78টা ট্রাইবাল প্রজেক্ট রয়েছে, ঠিক আছে, যেগুলো কিনা অপারেশন এখন চলছে, ঠিক আছে। সবথেকে বিষয় হলো ICDS-এর ইমপ্লিমেন্টেশন, এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে কাজ করছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তারা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে এক্সপিরিয়েন্স যে শেয়ার করেছে কী হয়ে যে কাজটা হয়, তাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে ICDS-এর প্রজেক্টে কিন্তু যে সবলা যে প্রকল্পটা আছে, ওনারা বলেছেন সবলা প্রকল্প কিন্তু মাধ্যমে কিন্তু এই কাজটা হয়, ঠিক আছে। সবলা ওটা কিন্তু ICDS-এর সুপারভাইজারের যেই, সেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট সবলা প্রকল্পটা সুপারভাইজারের ক্ষেত্রে, এবং ওর মাধ্যমে কিন্তু এরা কাজ করে এবং আপনাদের কিন্তু এইটাই কিন্তু দেখতে হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি যে কোন ডিপার্টমেন্টের কোন প্রজেক্ট আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেরকম আমাদের ICDS-এর যে প্রজেক্টটা যেটা কথা বললাম, কিংবা আমি ধরলাম রূপশ্রী প্রকল্প, গভর্নমেন্টের ধরুন একটা প্রকল্প রয়েছে রূপশ্রী, রূপশ্রী কোথাকার প্রকল্প না নারী এবং শিশুর যে আপনাদের যে দপ্তর, নারী এবং শিশু উন্নয়ন দপ্তর, সেই দপ্তরে কিন্তু প্রকল্প, ঠিক আছে। তো এইগুলো কিন্তু কন্যাশ্রী প্রকল্প, নারী ও শিশু উন্নয়ন আর সমাজ কল্যাণ দপ্তরের কিন্তু প্রকল্প। কিন্তু আবার শিশু স্বাস্থ্যী, শিশু সাথী, এটা একটা আমাদের গ্রুপে আলোচনা উঠে এসেছিলো যে শিশু সাথী যে প্রকল্পটা রয়েছে সেটা কিন্তু আবার নারী দপ্তরের কিন্তু না, সেটা কিন্তু আবার স্বাস্থ্য দপ্তরের প্রকল্প। তো এই জায়গাগুলো যেন ভালো করে যেন মাথায় থাকে যে কোন ডিপার্টমেন্টের কোন প্রকল্প, ঠিক আছে। এবং তাদের উপস্থিতি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই, আপনাদের যারা ডাইরেক্টে এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু অবশ্যই হেল্প করবে, কারণ তারা ডিপার্টমেন্টে দীর্ঘ বছর ধরে কিন্তু কাজ করছে, ঠিক আছে। তো চলুন পরেরটুক জানা যাক এই ICDS স্কিমের কি বলেছে, মেজর অবজেক্টিভ কি আছে, এটা আপনারা জানেন অলরেডি, তাই জন্য আমি আলাদা করে এখন আলোচনা করছি না, পরে করে দেবো। তারপরে আমি ICDS-এর পর আমি চলে যাচ্ছি কি না IRCF প্রজেক্ট। এই IRCF ফুল ফর্ম কি বলছে, ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর অ্যাডিক্টস, ঠিক আছে। এটা হলো রিহ্যাবিলিটেশন সেন্টার করা হয়েছে, ঠিক আছে। আমি একটা কাজ করছি যে এই যে PDFটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব, ঠিক আছে। সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে কিন্তু পরপর বুঝে যাবেন, ওকে। তারপরে IPOP ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর ওল্ডার পারসন, যতগুলো প্রজেক্ট রয়েছে সমস্তগুলোই কিন্তু মানে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে যে সমস্ত প্রকল্পগুলো, উজ্জ্বলা বলুন, যেগুলো সব কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। ওরা যা যা পূর্ণ শক্তি কেন্দ্র সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো আপনারা একটা কাজ করেন, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু দেখে নিন এবং এই PDFটা পুরোটাই পেয়ে যাচ্ছেন, ওখান থেকে কিন্তু ভালো করে পড়ে নেবেন এই জায়গাটা। তো এইটুকখানেই কিন্তু আজকে দিলাম, নেক্সট কিন্তু একটা বাংলায় একটা নোট শেয়ার করব, যে বিশেষ করে সবলা প্রকল্প টকল্পগুলো মেম্বারশিপদের অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনাদেরও দিয়ে দেবো সেটা, এবং গভর্নমেন্ট স্কিম রিলেটেড যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো এটাই কিন্তু আজকে ছিল, ডেসক্রিপশন বক্সে আমি আর আলোচনা করলাম না, সবকটা একটু দেখে নিন, কারণ আলোচনা করলে অনেকটাই বড় হয়ে যাবে। আর জাস্ট অ্যাব্রিভিয়েশানগুলো দেখবেন এখান থেকে, আর কোনটার কী উদ্দেশ্য যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে নিন, ওকে। আর যেটা বললাম যে কোনটা কোন ডিপার্টমেন্টের আছে এটা কিন্তু ভালো করে দেখবেন, কেননা ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে শিশু কল্যাণের ঘাড়ে আবার কন্যাশ্রী যেরকম শিশু কল্যাণ দপ্তর, ঠিক আছে। তারপরে আমাদের আর যেগুলো আছে, যেটা আরেকটা বললাম শিশু সাথী, শিশু সাথী কিন্তু আমাদের আবার শিশু সাথী যেহেতু অনেকেই ভাববে আবার শিশু দপ্তর দিয়ে দেবে, কিন্তু ওটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের আন্ডারে শিশু সাথী যে প্রকল্পটা রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে একটু দেখবেন, কারণ এই জায়গাটা যে মুক্তর আলো, ঠিক আছে, বা মুক্তির আলো প্রকল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মুক্তির আলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুক্তির আলো কিন্তু নারী এবং শিশু উন্নয়ন দপ্তরের আন্ডারেই কিন্তু
করা মুক্তির আলো, ঠিক আছে? আবার মুক্তিধারা কিন্তু আবার অন্য প্রকল্প, মুক্তিধারা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর প্রকল্প, ঠিক আছে? আবার রূপশ্রী কিন্তু আপনাদের নারী শিশু উন্নয়ন দপ্তরের কিন্তু রূপশ্রী, ঠিক আছে? সুতরাং কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে? আবার শিক্ষাশ্রী যেটা আছে, শিক্ষাশ্রী কিন্তু আবার অন্য, ওটা অনগ্রসর শ্রেণী, আদিবাসী উন্নয়ন দপ্তর ওটা আবার, ঠিক আছে? আর শিশু সাথী যেটা বারবার বলছি, শিশু সাথে কিন্তু স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ স্বাস্থ্য দপ্তরে কিন্তু হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে? সবলা ভীষণ গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা কিন্তু নারী এবং শিশু উন্নয়ন দপ্তর, যেটা বলছিলাম যে ওনারা কিন্তু বলেছেন যে এটা, কেন ওনারা কিন্তু অনফিল্ড কাজ করেন, বই পড়ে এক্সপিরিয়েন্স আর অনফিল্ড কাজ করে এক্সপিরিয়েন্সের তফাৎ অনেক আলাদা হয়। তো সবলা প্রকল্পের মাধ্যমে কিন্তু করে, এবং ওটা কিন্তু নারী এবং শিশু উন্নয়ন দপ্তর, ভীষণ ভালো করে পড়ে যাবেন সবলা প্রকল্পটি, ঠিক আছে? আর এরকম আর কিছু নেই, এই যে এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন, আর অ্যাব্রিভিয়েশন যেটা দিলাম এইগুলোই পড়ে যান, মোটামুটি এখান থেকে কিন্তু দেবে, ঠিক আছে? স্বাস্থ্যসাথী, এগুলো যেরকম আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের, এগুলো অবশ্য ভুল হবে না আপনারা যদি দেন, এই কোশ্চেনগুলো ভুল হয়, কিন্তু শিশু সাথীটাই কিন্তু ভুল হওয়ার চান্স, তাই শিশু সাথীটাই বারবার করে বলে দিলাম, ওকে? তো ডিসক্রিপশান বক্সে চলে যান, ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, এটা ডাউনলোড করে পড়তে পারেন, ওকে? সো থ্যাংক ইউ।